নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিন্তু আমি একটু অসুস্থ, গত 2 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আর আজকে আমি নতুন একটা টপিক নিয়ে এসেছি। আগের সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা এবং প্রস্তর যুগ, এই 3টি টপিক থেকে আমি ভিডিও দিয়েছি। সিন্ধু সভ্যতা থেকে 3টি ভিডিও আছে এবং প্রস্তর যুগ থেকে 1টি, মেহেরগড় সভ্যতা থেকে 1টি, টোটাল 5টি ভিডিও আছে। তো ওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে ওইগুলো আগে দেখে নাও, তাহলে আজকের যে টপিক আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা ওটা বুঝতে অনেক সুবিধা হবে এবং তোমাদের ক্রনোলজিটা ঠিক থাকবে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতা থেকে আমি সর্বমোট 3টি ভিডিও বানাবো ভেবেছি। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, 2 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, এবং আর একটা যেটা লাস্ট সেটা হবে ঋগ বৈদিক যুগের সাহিত্য। ঋগ বৈদিক যুগের সাহিত্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তো ওইটা থেকে একটা সেপারেট ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমি কতগুলো এমসিকিউ রেখেছি পার্ট 1-এ, ওগুলোই আমি আজকে আলোচনা করব। তো দেখো, আমরা সবাই জানি আজকে টপিকটা হচ্ছে যে ঋগ বৈদিক যুগ, ঠিক আছে? তো আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দকে আর্যদের ভারত আগমনকাল, ভারতে আগমনকাল ও সেই সঙ্গে ভারতে বৈদিক যুগের সূচনাকাল হিসেবে চিহ্নিত করা হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দকে, ঠিক আছে? এটা বৈদিক যুগ, 1500 থেকে 1000, এবং পরবর্তী বৈদিক যুগের টাইম পিরিয়ডটা কত না, 1000 থেকে 600, ঠিক আছে? তো প্রথমে আর্যরা বসতি কোথায় গড়ে তুলেছিল, না সপ্ত সিন্ধু অঞ্চলে। সপ্ত সিন্ধু বলতে 7টি নদীকে বোঝায়। তো এই 7টি নদী হচ্ছে সিন্ধু, বিতস্তা বা ঝিলম, তারপর হচ্ছে চেনাব, তারপর হচ্ছে পুরুষনী বা ইরাবতী, তারপর হচ্ছে বিপাশা বা বিয়াস, তারপর শতদ্রু বা সাটলেজ, এবং সরস্বতী, যেটি বর্তমানে লুপ্ত, ঠিক আছে? তো এই 7টি নদীর তীরকে একত্রে বলা হয় সপ্ত সিন্ধু অঞ্চল। তো এই সপ্ত সিন্ধু অঞ্চলেই প্রথম আর্যরা বসতি স্থাপন করে। তো তারপর আর্যদের রাজনৈতিক জীবন কিভাবে, কোথা থেকে তারা এসেছে, ধর্মীয় জীবন, এই সমস্ত নিয়ে আজকে টপিকটা রয়েছে। তো চলো এমসিকিউগুলো দেখে নিই, ঠিক আছে? দেখো, প্রথমেই রয়েছে একটা কোশ্চেন, নাম্বার 1, যে আর্য শব্দের অর্থ কি। এ রয়েছে একটি জাতিগোষ্ঠী, বি রয়েছে একটি বর্বর জাতি, সি রয়েছে একটি ভাষা গোষ্ঠী, এবং ডি রয়েছে একটি উন্নত জাতি। তো এই যে আর্য শব্দের অর্থ কি, এটা নিয়ে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত রয়েছে। তো সর্বজন সমর্থিত মত হচ্ছে যে আর্য হলো একটি ভাষা গোষ্ঠী, ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হবে আর্য শব্দের অর্থ ভাষা গোষ্ঠী। তবে কেউ কেউ কিন্তু এটাকে জাতিগোষ্ঠী বলেও মনে করেন, কিন্তু আবার অনেকে ভাষা এবং জাতিগোষ্ঠীর মিলিত ওয়ার্ড হচ্ছে আর্য এটাও মনে করেন, ঠিক আছে? সেরকম একজন ঐতিহাসিক হলেন অস্ট্রিয়া নিবাসী ভাষাতাত্ত্বিক কার্ল পেনকা, ঠিক আছে? ইনি মনে করেন ভাষা ও জাতিগোষ্ঠী উভয় অর্থেই কিন্তু আর্য শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু আমরা এখন সেটা ধরবো না, আমরা যে যেটা সর্বজন সমর্থিত মত সেটাই ধরবো, যে আর্য শব্দের অর্থ হচ্ছে একটি ভাষা গোষ্ঠী, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো, ঋগ বৈদিক সংস্কৃতির সাথে প্রাচীন কোন সংস্কৃতির মিল লক্ষ্য করা যায়। অপশন রয়েছে এ পারসিক সংস্কৃতি, বি রোমান সংস্কৃতি, সি হরপ্রিয় সংস্কৃতি, এবং ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে দেখো, ঋগ বৈদিক সংস্কৃতির সঙ্গে কোন সংস্কৃতির মিল লক্ষ্য করা যায়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? অপশন এ মানে হচ্ছে পারসিক সংস্কৃতি। আর আমরা হরপ্পা সভ্যতা পড়ে এসেছি এবং আমরা অনেকেই হয়তো এটা পড়েছি যে হরপ্পীয়দের সাথে আর্যদের কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায় ঠিকই, কিন্তু এখানে যদি হরপ্পীয় এবং পারসিক একসাথে অপশন থাকে তাহলে অবশ্যই তোমরা এটা পারসিক সংস্কৃতি করবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নিই।
পরের দিনে দেখো, মুলতানের দেবিকা নদীর তীর ছিল আর্যদের বাসস্থান কোন পণ্ডিতদের অভিমত? ঠিক আছে, এ রয়েছে গঙ্গানাথ ঝা, বি রয়েছে DS ত্রিবেদী, সি রয়েছে বিবি লাল, ডি রয়েছে উপরের সবগুলি। তো দেখো, আগেই বললাম যে আর্যদের বাসস্থান কোথায় ছিল, এই এই টপিকটার উপরে কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং অনেক বিভিন্ন পণ্ডিত বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তো এখানে বলেছে যে মুলতানের দেবিকা নদীর তীর ছিল আর্যদের বাসস্থান, এই অভিমতটি কাদের? তো এখানে কিন্তু অপশন ডি, উপরের সবগুলোই। তার মানে হচ্ছে কি, গঙ্গানাথ ঝা, DS ত্রিবেদী এবং বিবি লাল, এনারা কি বলেছেন না, মুলতানের দেবিকা নদীর তীরে ছিল আর্যদের বাসস্থান। ঠিক আছে, তো এটা কিন্তু আর্যরা যে ভারতীয় ছিল সেই তত্ত্ব থেকে। ঠিক আছে, কেউ কোনো কোনো ঐতিহাসিক বলেছেন আর্যরা ছিল বহিরাগত, কিন্তু এই যে দেবিকা নদীর তীরবর্তী স্থানে আর্যদের বাসস্থান ছিল, এটা কিন্তু ভারতীয় তত্ত্বের উপর প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো, সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের আদি বাসস্থান, এই অভিমতটি কার? সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের আদি বাসস্থান, এই অভিমতটি কার? অপশন আছে এ সি দাস, বি জি তিলক, ম্যাক্স মুলার এবং সি পিল্লাই। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এ সি দাস। ঠিক আছে, এ সি দাস বলেছেন যে সপ্তসিন্ধু অঞ্চল, যেটা একটু আগেই তোমাদের বর্ণনা করলাম যে যে সাতটি নদীকে একসাথে বলা হয় সপ্তসিন্ধু অঞ্চল, ওইটাই ছিল আর্যদের আদি বাসস্থান, ওইটা বলেছেন এ সি দাস। এটাও কিন্তু ভারতীয়, আর্যরা যে ভারতীয় ছিল সেই তত্ত্ব থেকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পাঁচের কোশ্চেনটা দেখো, আর্যদের আদি বাসস্থান আর্কটিক বা সুমেরু অঞ্চল বলেছেন কে? অপশন রয়েছে, এ রয়েছে কাল্লা, বি রয়েছে উইলিয়াম জোন্স, সি রয়েছে বি জি তিলক এবং ডি রয়েছে সবগুলো। তো আর্যদের আদি বাসস্থান আর্কটিক বা সুমেরু অঞ্চল, এটা হচ্ছে আর্যদের আর্যরা যে বহিরাগত সেই তত্ত্ব থেকে। তো এটা বলেছেন আমাদের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বি জি তিলক বা বালগঙ্গাধর তিলক। তার কোন বই না, দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস, এই বইটাতে তিনি এই তত্ত্বটার উল্লেখ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক বা সুমেরু অঞ্চল। পরের কোশ্চেনটা দেখে নিই। পরে ছয়ের দেখো, আর্যদের আদি নিবাস ছিল তিব্বত, এই অভিমতটি কার? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশন দেখে নাও। এ রয়েছে পি গাইলস, বি রয়েছে সি পিল্লাই, সি রয়েছে কে কে শর্মা এবং ডি রয়েছে দয়ানন্দ সরস্বতী। তো ইনিও একজন আমাদের সমাজ সংস্কারক, তো এই এটার অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর নাম আমরা সবাই শুনেছি, তো উনি বলেছেন যে আর্যদের আদি নিবাস ছিল তিব্বতে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের সাথে দেখো, মধ্য এশিয়াকে আর্যদের আদি বাসস্থান বলে চিহ্নিত করেছেন কে? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এই নিয়ে যত কোশ্চেন আসে তার মধ্যে এই কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে মধ্য এশিয়া তত্ত্বটি কার বা মধ্য এশিয়াকে আর্যদের আদি বাসস্থান বলেছেন কে? তো অপশন দেখে নিই, এ ম্যাক্স মুলার, বি গঙ্গানাথ ঝা, ডি সি উইলিয়াম জোন্স এবং ডি কেউইনন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার এই তত্ত্বটা দিয়েছেন। তো আটে দেখে নিই। দেখো, বার্টেনস্টাইন এর মতে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে একটু, বার্টেনস্টাইনের মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? এ রয়েছে গন্ডোয়ানা অঞ্চল, বি রয়েছে সাইবেরিয়ার কিরগিজ স্টেপ অঞ্চল, সি রয়েছে হিমালয় পর্বত, ডি রয়েছে হাঙ্গেরি। তো এটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ বার্টেনস্টাইন যে মতটি দিয়েছেন সেটি আপাততভাবে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে তত্ত্বগুলো, তাদের সব থেকে সর্বজন সমর্থিত মত হচ্ছে এইটা যে বার্টেনস্টাইন বলেছেন সাইবেরিয়ার কিরগিজ স্টেপ অঞ্চলই হচ্ছে আর্যদের আদি বাসস্থান। তো এখানে অপশন অবশ্যই হয়ে যাবে বি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো, নয়ের একটা রয়েছে, পুরচরিষ্ণু শব্দের অর্থ কি? তো বৈদিক সভ্যতায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম, যে পর্যরিষ্ণু বা পার্চরিষ্ণু শব্দের অর্থ কি। এ রয়েছে চলমান দুর্গ, বি রয়েছে চলমান রথ, সি রয়েছে চলমান গৃহ এবং ডি রয়েছে কোনোটিই নয়। তো এখানে অপশন হয়ে যাবে এ। ঠিক আছে, চলমান দুর্গ, এটাকে কিন্তু বৈদিক সভ্যতার মানুষজন বা বৈদিক সভ্যতার লোকেরা কিন্তু আর্যরা শত্রুদের জন্য এটা এই অস্ত্রটা ব্যবহার করতো যুদ্ধের সময়। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিন।
পরে রয়েছে দশে, দেখো ঋগ্বেদের কততম মণ্ডলে সভার উল্লেখ আছে। এ রয়েছে প্রথম ও দ্বিতীয়, বি রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়, সি রয়েছে চতুর্থ পঞ্চম, ডি রয়েছে ষষ্ঠ এবং অষ্টম। তো এখানে দেখো আমরা জানি ঋগ্বৈদিক যুগে রাজনৈতিক সংস্থা ছিল সভা, সমিতি এবং আরেকটি ছিল বিদত। সভা ছিল বয়স্কদের আর সমিতি ছিল বয়স্ক অল্প বয়স্ক সবার জন্য, এবং বিদত বলে আরেকটি রাজনৈতিক পরিষদও ছিল, ঠিক আছে, যেখানে যুদ্ধ সংক্রান্ত বিষয় বিভিন্ন সামরিক বিষয়ে আলোচনা হতো বেশিরভাগ। তো এখানে কোশ্চেনটা বলেছে ঋগ্বেদের কততম মণ্ডলে সভার উল্লেখ আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, ষষ্ঠ এবং অষ্টম, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 11 দেখো, বৈদিক যুগের বৃহত্তম রাজনৈতিক সংগঠন কি ছিল, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বৈদিক যুগের বৃহত্তম রাজনৈতিক সংগঠন কি ছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো এ রয়েছে বিষ, বি রয়েছে জন, সি রয়েছে গ্রাম এবং অপশন ডি হতো এটা, ডি রয়েছে কুল। তো 11 থেকে অপশন বি, ঠিক আছে, জন। জন কিন্তু বৈদিক যুগের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন, জন, তারপরে বিষ, তারপরে গ্রাম এবং তারপরে কুল, ঠিক আছে। তো সর্বনিম্ন ছিল কুল, কুল থেকে শুরু হয়েছিল কুল, তারপরে গ্রাম, তারপরে বিষ, তারপরে জন। তো জনটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন বৈদিক যুগে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 12 দেখো, বৈদিক যুগে সমিতির উল্লেখ ঋগ্বেদের কততম মণ্ডলে আছে। একটু আগে বললাম সভার উল্লেখ, তো এখন বলছি সমিতির উল্লেখ। তো সমিতির উল্লেখ কততম মণ্ডলে আছে, এ রয়েছে দ্বিতীয় এবং তৃতীয়, বি রয়েছে চতুর্থ এবং পঞ্চম, সি রয়েছে সপ্তম এবং অষ্টম, এবং ডি রয়েছে নবম এবং দশম। তো এখানে এটা উত্তর হয়ে যাবে নবম এবং দশম, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সমিতির উল্লেখ কত নম্বর মণ্ডলে আছে। তো নবম এবং দশম হচ্ছে কিন্তু বৈদিক যুগে সমিতির উল্লেখের কথা রয়েছে। আমার শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, সেই জন্য হয়তো কথা ভয়েসটা একটু খারাপ লাগছে শুনতে, তো তোমরা একটু মানিয়ে নিও। পরের কোশ্চেনটা দেখে নি চলো, 13 দেখো, বৈদিক যুগে মঘবন বলতে কি বোঝানো হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ টার্ম যে মঘবন, ঠিক আছে। এ রয়েছে বয়স্ক লোক, বি রয়েছে অর্থবান লোক, সি রয়েছে এক শ্রেণীর দরিদ্র, এক শ্রেণীর কৃষক, এবং ডি রয়েছে এক প্রকার মুদ্রা। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থবান লোক বা ধনবান লোককে কিন্তু বৈদিক যুগে মঘবন বলা হতো। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 14 দেখো, দশরাজার যুদ্ধ ঋগ্বেদের কততম মণ্ডলে বর্ণিত আছে। আমরা জানি যে ঋগ্বৈদিক যুগে দশরাজার যুদ্ধ হয়েছিল রাজা সুদাসের বিরুদ্ধে। দশরাজার যুদ্ধ আমরা জানি যে এটা বর্ণিত আছে কততম মণ্ডলে, সেটা বলেছে এ সপ্তম, বি অষ্টম, সি নবম এবং ডি দশম। তো দশরাজার যুদ্ধে কি হয়েছিল, না দশরাজার যুদ্ধ হলো ভরত নামক এক স্বতন্ত্র আর্য উপজাতি গোষ্ঠীর রাজা দিবদাসের পুত্র সুদাসের বিরুদ্ধে বিশ্বামিত্র নিযুক্ত 5টি আর্য অনার্য গোষ্ঠীর রাজাদের মিলিত সংগ্রাম, ঠিক আছে। এটাই হচ্ছে দশরাজার যুদ্ধ। তো এটার বর্ণনা আছে ঋগ্বেদের কততম মণ্ডলে, না এটা রয়েছে অপশন এ সপ্তম মণ্ডলে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরে দেখো দশরাজার যুদ্ধে বর্ণিত সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন। একটু আগে বললাম যে দশরাজার যুদ্ধে বর্ণিত সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজা, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের দেখো 16 রয়েছে, দশরাজার যুদ্ধে পরাজিত আর্য গোষ্ঠী সম্মিলিত হয়ে নতুন কোন গোষ্ঠীর জন্ম দেয়। একটু আগে বললাম যে 5টি আর্য এবং 5টি অনার্য গোষ্ঠী মিলিত হয়ে দশরাজার যুদ্ধ করেছিল। তো যে 5টি যে আর্য গোষ্ঠী পরাজিত হয়েছিল এবং 5টি অনার্য গোষ্ঠী, তো ওই 5টি আর্য গোষ্ঠী আবার মিলিত হয়ে নতুন একটা উপজাতি গোষ্ঠী তৈরি হয়েছিল, ঠিক আছে। তো এটা কোনটা ছিল, এ রয়েছে ভরত, বি রয়েছে কুরু, সি রয়েছে যদু এবং ডি রয়েছে ত্রিশু। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কুরু, হ্যাঁ। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 17 দেখো, চতুর্বর্ণের সৃষ্টির উল্লেখ ঋগ্বেদের কততম মণ্ডলে রয়েছে। চতুর্বর্ণের সৃষ্টির উল্লেখ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা বারবার পরীক্ষায় এসছে, চতুর্বর্ণের সৃষ্টির উল্লেখ কততম মণ্ডলে রয়েছে ঋগ্বেদের। এ রয়েছে প্রথম, বি রয়েছে দ্বিতীয়, সি রয়েছে
অষ্টম এবং ডি রয়েছে দশম। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। ঠিক আছে, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে চতুর্বর্ণ সৃষ্টির কথা রয়েছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের অনুলোম বিবাহ কি? এ রয়েছে উচ্চ বর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রীর বিবাহ, বি রয়েছে উচ্চ বর্ণের পাত্রীর সাথে নিম্ন বর্ণের পাত্রের বিবাহ, সি রয়েছে নিম্ন বর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রীর বিবাহ, এবং ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে 18-র অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, উচ্চ বর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রীর বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। ঠিক অপোজিটটা যদি উচ্চ বর্ণের পাত্রীর সাথে নিম্ন বর্ণের পাত্রের বিবাহ হয় তাহলে ওটা প্রতিলোম বিবাহ। ঠিক আছে, মনুসংহিতায় এই সমস্ত জাতির যে বর্ণনা, 64 প্রকার বর্ণের যে বর্ণ এবং বর্ণ সংকর, সেগুলো সব মনুসংহিতায় দেওয়া আছে। আর বিবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় পরবর্তী বৈদিক যুগে আরো বেশি করে আমরা জানবো ওই ভিডিওটা, ওই টপিকটাতে। ঠিক আছে, তো এখন শুধু এটা জেনে রাখো, অনুলোম বিবাহ হচ্ছে উচ্চ বর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রের বিবাহ। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 19-এ দেখো, নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল? এ রয়েছে সমাজে নানা প্রকার বিবাহ প্রচলিত ছিল, বি রয়েছে বৈদিক যুগের নারীদের উপনয়ন হতো, সি রয়েছে সমাজের জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল, এবং ডি রয়েছে ঋগ বৈদিক যুগে নারীদের স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়। তো নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল বৈদিক সভ্যতা সম্পর্কে? তো এটা বলতে হবে 19-এর, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, ঋগ্বৈদিক যুগে কিন্তু জাতিভেদ প্রথার অস্তিত্ব তেমনভাবে ছিল না। হ্যাঁ, তেমনভাবে কিন্তু ছিল না, এটা পরবর্তী বৈদিক যুগে একটু কঠোরতা বৃদ্ধি পায়, কিন্তু ঋগ্বৈদিক যুগে সেভাবে জাতি প্রথা ছিল না, মেয়েদেরও সব কিছুতে অধিকার ছিল, তো অধিকার বেশি ছিল, এবং বিবাহ প্রথার সমস্ত কিছু যে সামাজিক রীতিনীতি শিথিল ছিল, যেটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে কঠোরতা বৃদ্ধি পায়। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 20-র দেখো, নিম্নের কোন ব্রহ্মবাদিনী বেদের কিছু স্তোত্র সংকলন করেন? তো এটা দেখো, অপশন এ রয়েছে লোপামুদ্রা, অপশন বি রয়েছে গার্গী, অপশন সি রয়েছে লীলাবতী, এবং অপশন ডি রয়েছে সাবিত্রী। তো এখানে 20-র অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোপামুদ্রা। আমরা যে আমরা লোপামুদ্রার নাম শুনেছি, লোপামুদ্রা, গার্গী, বিশ্ববাড়া, তো এদের সবার নাম আমরা শুনেছি। তো লোপামুদ্রা কিন্তু একজন ব্রহ্মবাদিনী। ব্রহ্মবাদিনী বলতে কারা? না, যারা আজীবন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে, যারা সংসার ধর্ম পালন করেনি বৈদিক যুগে, আজীবন লেখাপড়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন, তারাই হলেন ব্রহ্মবাদিনী। তো সেরকমই একজন মহিলা ছিলেন লোপামুদ্রা, যিনি কি করেছিলেন, না বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের বৈদিক যুগের যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া নারীদের মধ্যে নিচে কে ছিলেন না? এ রয়েছে বিশ্ববরা, বি রয়েছে বিশপালা, সি রয়েছে শশিহসি, ডি রয়েছে মুদগলানি। তো এখানে দেখো, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, ইনিও একজন বিদুষী নারী ছিলেন, সবগুলোই কিন্তু বৈদিক যুগেরই নারী, তবে বিশ্ববরা ছিলেন একজন বিদুষী নারী, আর বিশপালা, শশিহসি, মুদগলানি এরা কিন্তু বৈদিক যুগ, এরাও বিদুষী নারী, কিন্তু এরা কিন্তু বৈদিক যুগে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিল। ঠিক আছে, আর বিশ্ববরা এদের মধ্যে ছিলেন না। পরের কোশ্চেনটা দেখে নিই, পরে রয়েছে ঋগ্বেদের সূক্ত রচনায় কতজন ব্রহ্মবাদিনীর ভূমিকার কথা জানা যায়? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমি যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো একটু ডিপে আছে। ঠিক আছে, তো তোমাদের আশা করি উত্তরগুলো জানলে বা কোশ্চেনগুলো জানলে তোমাদের ভালোই লাগবে, তো ওই জন্যই আমার ভিডিওগুলো বানানো। ঋগ্বেদের সূক্ত রচনায় কতজন ব্রহ্মবাদিনীর ভূমিকার কথা জানা যায়? এ রয়েছে 21 জন, বি রয়েছে 27 জন, সি রয়েছে 30 জন, এবং ডি রয়েছে 32 জন। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 27 জন ব্রহ্মবাদিনী সূক্ত রচনা করেছিলেন ঋগ্বেদে, এটা জানা যায়। পরের কোশ্চেনটা দেখে নিই, পরে দেখো, ঋগ্বেদে বাহাভির্চা কাদের বলা হতো? ঋগ্বেদে বাহাভির্চা, এরকম অনেক টার্ম পাবে ঋগ্বেদে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতাতে, পরবর্তী বৈদিক সমস্ত সবটা মিলিয়ে অনেক টার্ম পাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে, তো ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে বা পড়তেও ভালো লাগবে, ইন্টারেস্টিং। ঠিক আছে,
তো দেখো, এখানে ঋগ্বেদে বাহাভির্যা বলা হতো কাদের, এ রয়েছে আপিশালী ব্যাকরণের ব্রাহ্মণ মহিলা, বি রয়েছে কাঠ গোষ্ঠীর বিদুষী মহিলা, সি রয়েছে মহিলা শিক্ষার্থী, এবং ডি রয়েছে পুরাণে বর্ণিত বিখ্যাত নারী। তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে অপশন বি। হ্যাঁ, কাঠ গোষ্ঠীর বিদুষী মহিলাকে বলা হতো বাহাভির্যা। 23-এর তো এখানে আর পুরাণে বর্ণিত বিখ্যাত নারী এটা নয়, আর মহিলা শিক্ষাতে এটাও নয়, আপিশালী ব্যাকরণ ব্রাহ্মণ মহিলা এটাও না। তো এখানে কাঠ গোষ্ঠীর বিদুষী মহিলা হচ্ছে বাহাভির্যা, এটা মনে রাখবে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 24-এ দেখো, বৈদিক যুগে সদবুধু কাদের বলা হতো, এটাও একটা ভালো টার্ম, এরকম অনেক টার্মই পাবে। বৈদিক যুগে সদবুধু কাদের বলা হতো, এ রয়েছে যারা গৃহী জীবনযাপন অতিবাহিত করত, বি রয়েছে যারা আজীবন লেখাপড়া করত, সি রয়েছে শিক্ষকের স্ত্রী, ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে দেখো, সদবুধু বলতে কি কাদের বোঝানো হতো, না অপশন এ যারা আজীবন গৃহী জীবনযাপন অতিবাহিত করত তারাই হচ্ছেন সদবুধু, ঠিক আছে। আর যারা আজীবন লেখাপড়া করত তাদের একটু আগেই বললাম যে ব্রহ্মবাদিনী বলা হতো, ঠিক আছে। আর শিক্ষকের স্ত্রীদের বলা হতো আচার্যানী বা উপাধ্যায়িনী, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। 25-এ দেখো, ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কী ছিল, এ রয়েছে গম ও যব, বি রয়েছে মাছ ও মাংস, সি রয়েছে দুধ ও ঘি, এবং ডি রয়েছে ভাত। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুধ ও ঘি, ঠিক আছে। মাছ মাংসও কিন্তু ঋগ্বৈদিক যুগের মানুষজন বিশেষ খাদ্য হিসেবে ব্যবহার করত, কিন্তু প্রধান খাদ্য ছিল দুধ ও ঘি, ঠিক আছে। সেরকম হরপ্রিয় মানুষরা কোন খাদ্য ব্যবহার করতে, আগে বলেছিলাম গম ও যব, তো ওটা হবে না, তো দুধ ও ঘিটাই হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো, 26-এ রয়েছে বাস ও অধিবাস কি, এটাও একটা টার্ম, দেখো বাস ও অধিবাস কি, এ রয়েছে বৈদিক আচার্যদের ব্যবহৃত পোশাক, বি রয়েছে নর্তকীদের নাচের পোশাক, সি রয়েছে এক ধরনের উত্তেজক পানীয়, ডি রয়েছে এক ধরনের যজ্ঞ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। বৈদিক যুগে আর্যদের ব্যবহৃত পোশাক, তো বৈদিক যুগে আর্যদের ব্যবহৃত পোশাক ছিল বাস এবং অধিবাস। বাস ছিল নিম্নাঙ্গে পরিধানের জন্য এবং অধিবাস ছিল ঊর্ধ্বাঙ্গে পরিধানের জন্য, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো, ঋগ্বেদে কিনাস কাকে বলা হতো, ঋগ্বেদে কিনাস কাকে বলা হতো, এই টার্মগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবে এবং মনে রাখবে, দরকার পড়লে তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। দেখো, অপশন রয়েছে গ্রামের সমস্ত কৃষকগণকে, বি রয়েছে কৃষি যন্ত্রপাতি, সি রয়েছে এক প্রকার শস্য, এবং ডি রয়েছে হালধারী কৃষক। তো এখানে কিন্তু কিনাস বলতে বোঝানো হয়েছে 27-এর অপশন ডি অ্যান্সার, হালধারী কৃষককে, ঠিক আছে, বা নাঙলধারী কৃষককে। তো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 28-এর দেখো, ঋগ্বেদে ভিষ্টি শব্দের অর্থ কি, ভিষ্টি বা ভিস্তি শব্দের অর্থ কি, এক প্রকারের গয়না, এ বি রয়েছে এক প্রকার চামড়ার থলি, সি রয়েছে ভেড়ার লোম দিয়ে তৈরি পোশাক, এবং ডি রয়েছে এক প্রকার নৌকা। তো এখানে উত্তর হয়ে যাবে এক প্রকার চামড়ার থলি, ঠিক আছে। একে বলা হতো ভিষ্টি বা ভিস্তি, স্পেলিংটা যেখানে যেরকম থাকবে ট এবং তয়ের উচ্চারণ সেখানে সেরকম, তো এটা হচ্ছে এক প্রকার চামড়ার থলি। পরের 29-এ দেখো, 29-এ হচ্ছে ঋগ্বেদে কর্ণ শোভন হিরণ্যকর্ণ কি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 29-এর কোশ্চেনটা, যে ঋগ্বেদে কর্ণ শোভন এবং হিরণ্যকর্ণ কি, এক প্রকারের মুদ্রা, এক এক প্রকার কানের দুল, সি রয়েছে তামার তৈরি কাস্তে, এবং ডি রয়েছে বৈদিক দেবতা। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে কর্ণশোভন এবং হিরণ্যকর্ণ হচ্ছে কানের দুল, কানের দুলকে বলা হতো কর্ণশোভন এবং হিরণ্যকর্ণ, এই নামের কানের দুল কিন্তু বৈদিক সভ্যতা মানুষের জন্য ব্যবহার করত। পরের কোশ্চেনটা দেখে নিই। 30-এ দেখো, ঋগ্বেদের নারীরা যে কণ্ঠ হার পরতো তার নাম কি, ঋগ্বেদের নারীরা যে বিভিন্ন রকম গয়না পরতো, যেমন কানের দুল, হাতের বালা, কণ্ঠ হার, ঠিক আছে। তো ওই কণ্ঠ হার যে পরতো তার নাম কি, এ রয়েছে নচানি, বি রয়েছে কুড়ির, সি রয়েছে এ ও বি উভয়, ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে নচানি এবং কুড়ির দুই প্রকারের হারই কিন্তু পরতো, ঠিক আছে, এ ও বি উভয়। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের
31-এ দেখো, ঋগ্বৈদিক মানুষের ধর্মীয় জীবন সম্পর্কে কোনটি সঠিক নয়। এ রয়েছে তাদের ধর্ম বিশ্বাস ছিল বেদ নির্ভর, বি রয়েছে বৈদিক যুগের মানুষ প্রকৃতি পূজায় বিশ্বাস করত, সি রয়েছে ঋগ্বেদে মাতৃদেবীর প্রাধান্য লক্ষ্য করা যায়, ডি রয়েছে বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল ইন্দ্র। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনটি সঠিক নয় বলেছে। তো একটি অপশন থাকবে যেটি সঠিক নয়, সেটি হবে অপশন সি। ঠিক আছে, ঋগ্বেদে মাতৃদেবতার প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ঠিক না। ঋগ্বেদে কিন্তু পিতৃদেবতা বা পুরুষ দেবতার প্রাধান্যটাই বেশি লক্ষ্য করা যায়, তবে মাতৃত্বের দেবীও ছিলেন যার নাম পিতৃ। তো প্রাচীন ঋগ্বেদে প্রাচীন দেবতা থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ দেবতা সবই বলা হয়েছে। তো এখানে কিন্তু তারা কিন্তু সবাই ছিলেন পুরুষ। ঠিক আছে, মাতৃদেবতা যিনি ছিলেন তার নাম হচ্ছে পিতৃ, তো বেশিরভাগ ছিল পুরুষ দেবতা। তো এখানে সেই জন্য এই অপশনটাই ভুল হবে যে ঋগ্বেদে মাতৃদেবতার প্রাধান্য লক্ষ্য করা যায় না, প্রাধান্যটা লক্ষ্য করা যায় পুরুষ দেবতার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 32-এ দেখো, ঋগ্বেদে অগ্নিদেবের জন্য কতগুলি স্তোত্র আছে। তো দেখো, ঋগ্বেদের অগ্নিদেবের জন্য এ রয়েছে 160টি, বি রয়েছে 180টি, সি রয়েছে 190টি এবং ডি রয়েছে 200টি। তো আমরা এখানে অ্যান্সার করব অপশন ডি। ঠিক আছে, 200টি স্তোত্র কিন্তু অগ্নির জন্য বরাদ্দ আছে। আর ইন্দ্রের জন্য কটি স্তোত্র বরাদ্দ আছে ঋগ্বেদে? না, 250টি। ঠিক আছে, তো সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন ঋগ্বৈদিক যুগে ইন্দ্র, তো ওনার জন্য 250টি দেবতা 250টি স্তোত্র কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে, আর অগ্নির জন্য 200টি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 33-এ দেখো, ঋগ্বেদের প্রাচীনতম দেবতা কে ছিলেন? এ রয়েছে পিতৃ, বি রয়েছে দৌ, সি রয়েছে অগ্নি এবং ডি রয়েছে ইন্দ্র। তো পিতৃ বললাম একটু আগে মাতৃত্বের দেবতা, আর দৌ হচ্ছে কিন্তু সবচেয়ে প্রাচীন দেবতা ঋগ্বেদে। ঠিক আছে, বা বৈদিক যুগে, তো বৈদিক যুগে বা ঋগ্বেদের সবচেয়ে প্রাচীন দেবতা যদি বলে তাহলে অপশন বি, দৌ। ঠিক আছে, দৌ হবে কিন্তু সবচেয়ে প্রাচীন দেবতা। তো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেন দেখো, 34-এর, দেব ঋণ পরিশোধের জন্য একজন গৃহীকে কয়টি যজ্ঞ পালন করতে হতো? আর একবার কোশ্চেনটা পড়ে নিই। দেব ঋণ পরিশোধের জন্য একজন গৃহীকে কয়টি যজ্ঞ পালন করতে হতো? অপশন দেখো, এ রয়েছে 5টি, বি রয়েছে 6টি, সি রয়েছে 9টি এবং ডি রয়েছে 12টি। তো এখানে দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, 5টি। দেব ঋণ পরিশোধের জন্য বা দেবতাদের ঋণ পরিশোধের জন্য একজন গৃহীকে প্রত্যহ 5টি যজ্ঞ পালন করতে হতো, সেগুলি কি কি? 1 নম্বর হচ্ছে ব্রহ্মযজ্ঞ বা ঋষি যজ্ঞ, 2 নম্বর হচ্ছে পিতৃযজ্ঞ, 3 নম্বর হচ্ছে দেবযজ্ঞ বা অগ্নিহোত্র যজ্ঞ, 4 নম্বর হচ্ছে অতিথি যজ্ঞ এবং 5 নম্বর হচ্ছে ভূতযজ্ঞ। ঠিক আছে, এই 5টি যজ্ঞ কিন্তু গৃহীদের পালন করতে হতো। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 35-এ দেখো, ঋগ্বেদে গাভীষ্টি শব্দের অর্থ কি? এটা আমরা অনেকেই শুনে থাকবো, যারা ইতিহাসের ছাত্রছাত্রী, যারা বৈদিক সভ্যতা পড়েছি তারা অনেকেই জানি আমরা যে গাভীষ্টি শব্দের অর্থটা কি। এ রয়েছে গরুর অনুসন্ধান, বি রয়েছে ব্যবসার মাধ্যম হিসেবে গরুর ব্যবহার, সি রয়েছে ধন সম্পদ এবং ডি রয়েছে বর্ণ বা জাতি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গরুর অনুসন্ধান। গরুর অনুসন্ধানকে বলা হতো ঋগ্বেদে গাভীষ্টি। তো তারপর পরের কোশ্চেনটা দেখে নিই। 36-এ দেখো, ঋগ্বৈদিক যুগে দূরত্ব নির্ণায়ক একক কি ছিল? এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ঋগ্বৈদিক যুগে দূরত্ব নির্ণায়ক একক কি ছিল। এ রয়েছে গোমান, বি রয়েছে গাভীষ্টি, সি রয়েছে গভায়ুত, ডি রয়েছে গঘ্ন। তো এখানে দেখো, গাভীষ্টি আগেই পড়লাম যে গরুর অনুসন্ধানকে গাভীষ্টি বলা হয়, তাহলে নিশ্চয়ই এটা আর হবে না। ঠিক আছে, তো এখানে কোনটা হবে, গোমান না গঘ্ন? গঘ্ন বলতেও কিন্তু আত্মীয় স্বজন এরকম একটা কিছু বোঝায়, তো কোনো জায়গায় নারী বা কোনো জায়গায় আত্মীয় স্বজন যদি থাকে ঋগ্বেদে ওটা বোঝায়। তো গোমান ও গরু জাতীয় কোনো একটা শব্দ। তো গভায়ুত যেটা আছে অপশন সি, গভায়ুত, এইটা কিন্তু ঋগ্বেদে দূরত্ব নির্ণায়ক একক। ঠিক আছে, গভায়ুত। পরের কোশ্চেনটা দেখে নিই।
37-এ দেখো বৈদিক যুগে পেশ বলতে কি বোঝানো হয়েছে, ভালো করে দেখে নাও, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বৈদিক যুগে পেশ বলতে কি বোঝানো হয়েছে, এ রয়েছে নর্তকীদের সূক্ষ্ম কাজ করা পোশাক, বি রয়েছে পশু চর্ম দিয়ে বানানো পোশাক, সি রয়েছে এক প্রকার নৌকা, ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নর্তকীদের কাজ সূক্ষ্ম কাজ করা পোশাক। নর্তকী মানে যারা নাচ করতো, তাদের তারা যে সূক্ষ্ম কাজ করা ধরনের পোশাক পরতো, ওটাকে ঋগ্বেদে বলা হচ্ছে পেশ। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 38-এ দেখো ঋগ্বেদে কৃষি শব্দটির উল্লেখ কতবার রয়েছে। তো ঋগ্বেদে কৃষি শব্দটির উল্লেখ রয়েছে, এ রয়েছে 20 বার, বি রয়েছে 21 বার, সি রয়েছে 22 বার, ডি রয়েছে 23 বার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21 বার। ঠিক আছে, আর আমরা সবাই জানি যে গো শব্দটির উল্লেখ ঋগ্বেদে রয়েছে 176 বার। ঠিক আছে, 176 বার রয়েছে গো শব্দটির উল্লেখ, ধরো আর কৃষি শব্দটির উল্লেখ হচ্ছে 21 বার। পরে কোশ্চেনটা দেখে নি। পরে দেখো 39-এ বৈদিক সমাজে কয় ধরনের পুরোহিত ছিল, এ 4 ধরনের, বি 5 ধরনের, সি 6 ধরনের, ডি 10 ধরনের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 ধরনের। 4 ধরনের পুরোহিত কিন্তু বৈদিক সমাজে ছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নি। পরে দেখো 40-এর নিচের কোনটি বৈদিক পুরোহিত শ্রেণী, তো এ রয়েছে হোতা, বি রয়েছে উদগতা, সি রয়েছে অর্ধবজু, এবং ডি রয়েছে সবগুলি। তো এখানে দেখো, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি, মানে হচ্ছে সবগুলি। ঠিক আছে, তো হোতাও ছিল, আগের কোশ্চেনটাতে বললাম যে ঋগ বৈদিক যুগে 4 ধরনের পুরোহিত ছিল, একটা হচ্ছে হোতা, আর একটা হচ্ছে উদগতা, 3 নম্বরটা হচ্ছে অর্ধবজু, এবং 4 নম্বর হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, তো এই হোতা শব্দের অর্থ হচ্ছে আহ্বায়ক বা যে আহ্বান করেন। ঠিক আছে, উদগতা শব্দের অর্থ হচ্ছে গায়ক। ঠিক আছে, আর অর্ধবজু এর অর্থ হচ্ছে সংস্কারক, এবং ব্রাহ্মণ, ব্রাহ্মণের অর্থ হচ্ছে উচ্চতম পুরোহিত। তো তাহলে সবগুলোর মানেটাও জানা হয়ে গেল। তোরা মনে রাখবে যে বৈদিক যুগে পুরোহিত শ্রেণীর সংখ্যা ছিল 4টি, হোতা, উদগতা, অর্ধবজু এবং ব্রাহ্মণ। ঠিক আছে, এই 4টি। পরের কোশ্চেনটা তাহলে এখানে অ্যান্সার হলো এটা, সরি, সবগুলোই ডি এর। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 41-এ দেখো নিম্নোক্ত কোন নদীকে ঋগ্বেদের নদীতম বা শ্রেষ্ঠ নদী বলা হয়েছে, এ রয়েছে সিন্ধু, বি রয়েছে সরস্বতী, সি রয়েছে দৃশদতি, এবং ডি রয়েছে শতদ্রু। তো এখানে সিন্ধু তো আমরা নাম সবাই শুনেছি, শতদ্রুও শুনেছি, সপ্তসিন্ধুর নদীগুলির একটি করে এখানে অপশন যেগুলোই আছে সবগুলোই দৃশদতি নয়, কারণ দৃশদতি সরস্বতীরই একটা উপনদী। ঠিক আছে, তো এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে, তখন বৈদিক যুগের সব থেকে শ্রেষ্ঠ নদী বলা হয়েছে সরস্বতী নদীকে, বারবার উল্লেখ করা হয়েছে সরস্বতী, যদিও সরস্বতী নদী এখন লুপ্ত। ঠিক আছে, সরস্বতী নদী ধারা শুকিয়ে গেছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদের শ্রেষ্ঠ নদী সরস্বতী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 42-এ দেখো ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে উল্লিখিত গায়ত্রী মন্ত্রের রচয়িতাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে উল্লিখিত গায়ত্রী মন্ত্রের রচয়িতা কে, তো এ হচ্ছে বিশ্বামিত্র, বি হচ্ছে বশিষ্ঠ, সি হচ্ছে বামদেব, ডি হচ্ছে ভরদ্বাজ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, বিশ্বামিত্র কিন্তু গায়ত্রী মন্ত্রের রচয়িতা, এবং যে গায়ত্রী মন্ত্রটা কোথায় আছে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। 43-এর কোশ্চেন দেখো কোন দুই জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে বর্ণিত হয়েছে, তো এটা দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঋষভদেব ও পার্শ্বনাথ, এ, বি রয়েছে ঋষভদেব ও অরিষ্ঠ নেমিনাথ, সি রয়েছে মল্লিনাথ ও নেমিনাথ, ডি রয়েছে পার্শ্বনাথ ও মহাবীর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, না অপশন বি, ঋষভদেব এবং অরিষ্ঠ নেমিনাথের নাম কিন্তু ঋগ্বেদের রয়েছে, যারা ছিলেন জৈন তীর্থঙ্কর। পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 44-এ দেখো বৈদিক যুগে ব্রাত্য কাদের বলা হতো,
এ রয়েছে বেদের প্রতি শ্রদ্ধাহীন ও কৃষিকার্যে বীতস্পৃহ, ভি রয়েছে অবিশ্বাসী, সি রয়েছে পনিরদের একটি উপজাতি গোষ্ঠী, মগধের পুরোহিতগণ। পনিরদের একটি উপজাতি গোষ্ঠী মানে পনি বলতে তো আমরা ঋগ্বেদে বণিক শ্রেণীকে বোঝায়, তো বণিক শ্রেণীর একটি উপজাতি গোষ্ঠীকে বলছে, না মগধের পুরোহিতকে বলছে, না অবিশ্বাসী মানুষজনদের বলছে, না বেদের প্রতি শ্রদ্ধাহীন ও কৃষিকার্যে বীতশ্রদ্ধ বা বীতস্পৃহ মানুষজনদের বলছে। তো এখানে কিন্তু বৈদিক যুগে ব্রাত্য বলতে অবিশ্বাসী মানুষজন, বা এরকম যদি অপশন থাকে যে জাতি বহির্ভূত, কোন নিম্ন জাতি, জাতি বহির্ভূত শূদ্র, সেটাও কিন্তু হবে। ঠিক আছে, যেরকম অপশন সেরকম উত্তর। চলো পরের কোশ্চেনটা, আজকের লাস্ট কোশ্চেন দেখে নিই। 45-এ দেখো, চতুরাশ্রমের কথা কোন বৈদিক সাহিত্যে প্রথম উক্ত হয়েছে। চতুরাশ্রমের কথা কোন বৈদিক সাহিত্যে প্রথম উক্ত হয়েছে। এ রয়েছে পঞ্চবিংশ ব্রাহ্মণ, বি রয়েছে মাণ্ডুক্য উপনিষদ, সি রয়েছে ঐত্তরীয় উপনিষদ, ডি রয়েছে জবাল উপনিষদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, জবালা উপনিষদ। জবালা উপনিষদে কিন্তু বৈদিক যুগের চতুরাশ্রমের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আমার আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। যদি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি কোনো তোমাদের কোয়েরি থেকে থাকে তাহলে এই ভিডিও সম্পর্কে, বৈদিক যুগ সম্পর্কে, তাহলে তোমরা কমেন্টে জানাবে, বা তোমরা কী ধরনের ভিডিও চাও বা কোশ্চেন কেমন ধরনের চাও, সে সব কিছু, যদি কোনো কিছু তোমাদের কোয়েরি থাকে তাহলে সেটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই 45টা কোশ্চেনে আমি রেখেছিলাম। তো তোমরা যারা নতুন তারা, আবারও বলছি, আমার আমিও নতুন, আর তোমরাও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে নোটিফিকেশান, আমি কোনো ভিডিও নতুন দিলে সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।